আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রতু আলহামদুল্লাহ অসাল্লাহ তুসাল্লাহ আল্লাহ রসুল্লাহি ও বাদ হিজাব যে এত স্টাইল করে বাদে এটা কি জায়েজ না হিজাবটা হিজাব এটা আবার স্টাইল করা উচিত ইদানিং এটা সত্য হিজাব এমন স্টাইল হয়েছে আল্লাহ আল্লাহ হেদায়েত নাসিব করুন কোন আমল দ্বারা চরিত্র হেফাজত করা যায় চরিত্র হেফাজতের জন্যে সবচাইতে বড় জিনিস নিজের চরিত্র হেফাজত করতে হবে এই জন্যে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্যে কারণ আল্লাহতালা সুরায় নূরে আল কোরআন আল করিমের নূর নামে একটি সুর আছে ওই সুরাতে আল্লাহ তালা বলেছেন যে চরিত্রবান তার জন্যে আরেকটা চরিত্রবান মানুষ যে চরিত্রবান নারী তার জন্য আরেকটা চরিত্রবান পুরুষ আর যে খবিস তার জন্য আল্লাহ কুরানের ভাষায় অত্তয়ী বোন আলিত পবিত্র নারী পবিত্র পুরুষের জন্যে পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্যে ওয়াল খাবিসু সুন খাবিসাত ওয়াল খাবিসাতুলিল খাবিসিন খবিস পুরুষ খবিস নারীর জন্যে খবিস নারী খবিস পুরুষের জন্যে তাই যে চরিত্রহিত তার জন্যে আরেকটা চরিত্রহীন অপেক্ষা করে আর নিজে যদি চরিত্র রক্ষা করে চলি তাইলে আমার জন্যে আরেকজন চরিত্রবান থাকবে তাই এই মহৌসতটা জীবনে চর্চা করা উচিত যে আমি চাই ভালো থাকব। আমার জীবন সঙ্গী সঙ্গিনী পৃথিবীর পূর্ব পশ্চিম দিগন্তে যেখানেই থাকুক না কেন আমি যদি ভালো সেও ভালো আর আমি যদি খারাপ সেও কারণ আল্লাহর কথাটাই কার কথা সত্য বলেন না কার কথা সত্য তাই নিজের স্বার্থে চরিত্র রক্ষা করে চলতে হবে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ